Definitely. চুপ করতে বলেছিলাম তো, বাজি ফাটাতে গিয়ে তোর ফাটছে সেটা বললেই তো হয়। কাটে ছেলেগুলোর দল, বাবা মা কোনো শিক্ষা দেয়নি, হাইকোর্ট থেকে নিষেধ আছে তা সত্ত্বেও সেই বাজিগুলো ফাটালো, আর কি বলবো। আর ভাই বোমটার যা আওয়াজ, তো ভাই সেরা আওয়াজ, সেরা আর দুটো দিস তো ভাই, বোমটা পুরো জিং। বাজিটা কি তুই ফাটিয়েছিস? হ্যাঁ, কেমন আওয়াজ বলো তো। আরাম জাদা, বাজিটা তুই ফাটিয়েছিস? মারলে কেন? কেন মারলাম? তোমার বাজেই চোটে আমার বুকটা একটু ফেটে যাচ্ছিল, আর তুমি ঝিঙ্কা নকল করছো। ওহ নো, এই সরি 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 সরি। আর ওই কি তারাবাজি নাকি সূর্যবাজি, ওটার দাম কত? ও 1,500 টাকা। এ না না, আমি এই বাজি কিনতে যাবো, তাই দাম গুলো তোর কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, রাখছি। টাকাটা কি তোমার বাবা দেবে? আমার যতদূর মনে হয় বাবার টাকাটা কিন্তু তুমিই দেবে। বাজি ফাটানো মানে টাকা জ্বালানো, তাহলে টাকাটা তুই জ্বালিয়ে দে। তাহলে তো তুমিও সিগারেট না খেয়ে টাকার পিছনে আগুন জ্বালিয়ে দিতে পারো, ব্যাপারটা বয়া কি হবে? বড় বড় কথা বলাটা বন্ধ কর, 18 বছর ধরে তো ভরসে গিয়ে ঢেলেই যাচ্ছি। কই পড়াশোনা করতে তো কই দেখিনি, আবার এসেছো বাড়ির জন্য টাকা চাই? বেরো বেরো হারামজাদা বেরো। কিরে পূজা, বাজি টাজি কিনেছিস? হ্যাঁ, আমি অনেক কিছু কিনেছি, তুই কি কিনলি? আরে আমি তো 3 ব্যাগ বাজি কিনেছি, তোর কোনো আইডিয়া আছে? আমি পুরো দোকান নিয়ে চলে এসেছি। আরে আমিও 1 ব্যাগ বাজি কিনেছি। কিরে তোরা কি নিয়ে অত আলোচনা করছিস? আরে ম্যাম জি, আসুন আসুন। তা তোমরা কটা বাজি কিনলে? হ্যাঁ ম্যাম, আমি তো 1 ব্যাগ বাজি কিনেছি। ও বাবা, কি করেছো গো? আর ম্যাম, আমি তো একটাও বাজি কিনিনি। শব্দ বাজি ফাটালে পরিবেশ দূষণ হয় না? আর শব্দ বাজি ফাটালে শব্দ দূষণ হয়, আর আমি কি করে জেনে শুনে পরিবেশের ক্ষতি করি বলুন তো? সেই জন্য আমি একটাও বাজি কিনিনি। বাহ, সে তো খুব ভালো কথা, তোমার মতো ছাত্রী পেয়ে আমি খুব গর্বিত। কি যে বলেন ম্যাম, থ্যাংক ইউ। হার এক ফ্রেন্ড কমিং আউট হোতা হ্যায়।
শেষ হয়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাও, আর আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তো নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। আর তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দুর্গাপুজো যেমন সেফলিভাবে কাটিয়েছো, কালীপুজো ওরকম সেফলিভাবেই কাটাও। আর তোমরা যদি এখনও আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো নিচে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো গিয়ে ফলো করতে পারো। তো দেখা আছে নেক্সট ভিডিওতে, বাই বাই।